নমস্কার সবাইকে, আমি পৌশালী, পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন, আশ্বস্ত আছেন। এখন বাজে প্রায় সকাল 9:30 মতো। এতক্ষণে আমার বাড়ির সমস্ত বাসি কাজকর্ম শেষ হয়ে গিয়েছে আর স্নানও করে ফেলেছি। এখন হাজব্যান্ড গিয়েছে পুজো করতে, তার মধ্যে এদিকে আমি কিচেনে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য। আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি মেথি শাক দিয়ে দুটো খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারাও যদি মেথি শাক পছন্দ করেন তাহলে কিন্তু শীত চলে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই আমাকে জানাতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 2 কাপ মতো আটা নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নিয়েছি। তার মধ্যে এরকম করে হাতের মধ্যে ক্রাশ করে একটুখানি জোয়ান দিয়েছি। এরপরে আমি এতে নিয়েছি আদাকে গ্রেট করে। এরকম ধরনের জিনিসগুলো রুটির মধ্যে দিলে কিন্তু রুটিটা এমনিই খেয়ে নেওয়া যায়, মানে এর সাথে সেরকম কিছু জিনিসের প্রয়োজনও পড়ে না। তো আমি না কালকেই বাজার গিয়েছিলাম, মেথি শাক কিনে এনেছিলাম আর সেই শাকটা এখন এই যে আমার কাছে চপারটা রয়েছে তার মধ্যে দিয়ে ভালো করে ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। হাতে করে কাটতে গেলে বেশ খানিকটা সময় চলে যাবে, তো এই চপারে করে কিন্তু খুব সুন্দরভাবেই কাটা হয়ে গিয়েছে। এবারে আমি আটার মধ্যে দিয়ে দেব। আর এরপরে আমি এর মধ্যে দেব 1 প্যাকেট ছোট গুঁড়ো দুধের প্যাকেট। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে এর মধ্যে একটুখানি সরও দিতে পারেন, মানে যেটাকে আমরা দুধের মালাই বলে থাকি। মালাই দিলে কিন্তু রুটি এমনিতে খুব সফট হয়। আর এর মধ্যে আমি প্রায় 1 থেকে 1.5 চামচ মতো বেসন দিয়ে দেব। পরোটা বানানোর সময় যদি আটার মধ্যে এরকম 1 থেকে 1.5 চামচ বেসন মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সফট হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও না খেতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট হয়, তো খেতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে এটাকে মেখে নেব, মানে মেথি শাক থেকে যতটা পরিমাণে জল বেরোয় প্রথমে সেই জল দিয়ে আটাটাকে মাখবো। এরপরে এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব আর দুধ দিয়েই পুরো আটাটাকে মেখে নেব। আটা আমার মাখা হয়ে গিয়েছে, এবারে কিচেন থেকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। যেহেতু মেথি শাকটা কেটেছিলাম চারিদিকে না শাক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তো ভাবলাম প্রথমেই ক্লিন করে দিই, তা না হলে একটু পরেই দেখা যায় ফ্লোরের মধ্যে চিটে বসে যায় আর এটাকে ওঠাতে খুব সমস্যা হয়। তো ওদিকে আমার ক্লিনটাও হয়ে গিয়েছে আর আটাটাও আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু মেয়ের খাবারটাও বানিয়ে ফেলেছি, তো ভাবলাম মেয়েকে আগে খাইয়ে দিয়ে আসি, তারপরে এদিকে পরোটাগুলো বানিয়ে নেব। আর এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি পরোটার সাথে খাওয়ার জন্য টমেটোর একটা চাটনি বানিয়ে নিতে। টমেটো চাটনিতে এমনিতে অনেক কিছু দেওয়া হয় কিন্তু আমি আজকে একদম সিম্পলভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি আদার টুকটো অল্প একটু রসুনও দিতে পারেন, তো আমি এখানটায় শুধু একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। চপারে করে বেশ ভালো করে এটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে এর মধ্যে লবণ আর একটুখানি চিনি আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু টমেটো চাটনি রেডি হয়ে যায় একদম। এই চাটনিটা কিন্তু যে কোনো ধরনের পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। আর আমি তো আজকে সেরকম কিছু রান্না করছি না, আপনারা চাইলে কিন্তু আলুর দম বা আলুর যে কোনো রেসিপি বানিয়ে এই পরোটার সাথে খেতে পারেন। দেখুন আমার এটা কিন্তু প্রায় 10 মিনিট মতো রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো করে বেলে নিলাম, তো এর মধ্যে একটুখানি টুইস্ট দেওয়ার জন্য একটু চিজও দিয়ে দিচ্ছি। মাঝখানে একটু চিজ দিয়ে আবার এরকমভাবে ফোল্ড করে নিয়ে এটাকে বেলে নেব। রুটি বা পরোটা বেলাতে আমি খুব একটা বেশি এক্সপার্ট নই, যারা আপনারা আমাকে অনেকদিন ধরে দেখছেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু আজকে দেখলাম এই পরোটাটা খুব সুন্দরভাবে বেলাও হয়ে গেল। আমার বাড়িতে না যখন পরোটা খাওয়া হয় তখন কিন্তু রুটিটা এরকম ট্রায়াঙ্গেল শেপে সবসময় বেলা হয়, কিন্তু আমি প্রথম থেকে এই ট্রায়াঙ্গেল শেপে রুটিটা বেলতে পারতাম না, কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে দেখলাম খুব সুন্দরভাবে ট্রায়াঙ্গেল শেপে রুটিটা বেলাও হয়ে গিয়েছে আর আটাটাও খুব নরমভাবে মাখা হয়েছে। ভাজার পরে দেখলাম এত সফট হয়েছে, আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো তার সাথে একটু চাও বানিয়ে নিয়েছিলাম, মানে আমরা যে হার্বাল টিটা খাই, তো হাজব্যান্ডকে এদিকে দিয়ে আসছি খেতে। গরম গরম খেলেই এটা বেশ ভালো লাগে, তো ভাবলাম একটা একটা করে ভাজবো আর একটা একটা করে দিয়ে আসবো। এই যে দেখুন পরোটাটা কি সুন্দর নরম হয়েছে, মানে মুখে দিলেই মনে হচ্ছে না গলে যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
যারা আমার এই ভিডিওটি এখন থেকে দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের করা একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে নেক্সট আর একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। আর এই তো সকালে ব্রেকফাস্টও শেষ হয়ে গিয়েছে, আর ব্রেকফাস্ট করার পরেই হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে, তো সেখান থেকে কিছু সবজি বাজার করে এনেছে। আর এই ছোটো ছোটো না মৌটি পেঁয়াজগুলো পেয়েছে, আপনারা এই পেঁয়াজগুলোকে কি বলেন অবশ্যই আমাকে জানাবেন। আমরা বলে থাকি এটাকে মৌটি পেঁয়াজ বা ছোটো পেঁয়াজ বলে থাকি, তো সেটা এনেছে, অনেক দিন ধরেই খুঁজছিলাম। এটা না চুলের ক্ষেত্রে খুবই ভালো, যদি হেয়ার ফল হয়ে থাকে তাহলে এর জুস বের করে মাথার স্ক্যাল্পে লাগাতে পারেন, খুব উপকার পাওয়া যায়। তো আমি আনতে বলেছিলাম, তো আজকে মার্কেটে দেখতে পেয়ে আনা হয়েছে, তো দেখা যাক এটা কীভাবে ব্যবহার করি, তো পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তো দেখলাম হাতে একটুখানি সময় রয়েছে, আজকে একটুখানি সবজিগুলোকে কাটাকুটি করেই রাখি। আর আজকে যে মেথি শাক দিয়ে আরও একটা দুপুরের রেসিপি বানাতে চলেছি সেখানে না এই লাউটার ব্যবহার করব আমি। কিভাবে ব্যবহার করব তা দেখার জন্য কিন্তু ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে। তো এখন আমি কাটাকুটি করে নিই, তারপরে রেসিপিটা শেয়ার করব। তো কিছুটা লাউ আমি এরকমভাবে কেটে রেখে দিচ্ছি, আর কিছুটা এমনি গোটাই রেখে দেবো। তো এখানটায় না কাঁঠালটাও একটা মার্কেট থেকে আনা হয়েছে, তো ভাবলাম একদম কেটেই রেখে দিই কাঁঠালটা, এক দুদিনের মধ্যেই আমি এটাকে রান্না করে ফেলবো। তো প্রথমে একটু সর্ষের তেল হাতে লাগিয়ে নিলাম, আর একটুখানি বটিতেও সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। বিয়ের আগে না এই কাঁঠাল কাটা কী জিনিস আমি জানতাম না, এই কাটার সময় আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একবার আমি শুনেছিলাম যে এরকম ধরনের সবজিগুলোকে মাঝখান থেকে নাকি কাটতে নেই, তো এটা আমি জানতামই না। তো বিয়ের পরে এই জিনিসটা জেনেছি যে কাঁঠাল বলুন বা বেগুন বলুন এরকম লম্বালম্বিভাবে কাটতে হয়। তো যাই হোক, জিনিসটা আমার বিয়ের পরে শেখা হয়েছে, তো এখানটা ঝটপট করে কেটে নিচ্ছি। আগের ভিডিওতে আমার একটা নতুন কাজকে আপনারা কিন্তু খুব ভালোবাসা দিয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো পেয়ে। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন নতুন আইডিয়া দিয়েছেন, তো তার মধ্যে একজন রয়েছে দীপা দাস বোন, তো তুমি আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে। আর তোমার ভিডিও কিন্তু আমি খুব দেখি, তোমার ছোট বাবুটাকে অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর রুমাদি তো রয়েছে, রুমাদির কমেন্টের অপেক্ষায় আমি আজকাল বসে থাকি, এত সুন্দর সুন্দর কমেন্ট করে রুমাদি, মনে হয় যেন সত্যি নিজের দিদির সাথে কথা বলছি। আমার তো নিজের দিদি নেই, তো ইউটিউবে এসে এইরকম ধরনের সম্পর্কগুলো যে আমি পেয়েছি, তো আমি নিজেকে খুব লাকি বলে মনে করি যে আপনাদের মতো মানুষকে আমি কাছে পেয়েছি। জানি না আমি ইউটিউবে কতদিন থাকব, তো যতদিন থাকব আপনাদের ভালোবাসা যদি এরকম পেয়ে থাকি তাহলে সত্যি মনে হবে যে ইউটিউবে এসে কিছু করেছি। তো আরেকজনও আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে, তনুস কিচেন অ্যান্ড গার্ডেন বলে, তো তুমি আমার বোন হবে কি দিদি হবে তা জানি না, তো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য। ওদিকে কিন্তু আমার কাজগুলো শেষ হয়ে গিয়েছে, আর এই যে ফ্রিজটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। আমি প্রায় দু তিন দিন মতো ফ্রিজটাকে ক্লিন করিনি, নাহলে প্রত্যেক দিনই না এরকম আমি ভিজে কাপড় দিয়ে এই ফ্রিজের ওপরগুলো এরকমভাবে ক্লিন করে নিই। আর ফ্রিজের মধ্যে আমি সবসময় এরকম সাদা রঙের একটা ম্যাট দিয়ে রাখি, ম্যাটগুলো দিলে কি সুবিধা হয়, নোংরা পড়লেও খুব সহজে কিন্তু ক্লিন করে নেওয়া যায়। এখন চলে এসেছি দুপুরবেলার রান্নাটা করে নিতে। আজকে দুপুরবেলা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু সত্যি খেতে ভীষণই ভালো হয়েছিল। মেথি শাক যদি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। তো প্রথমেই না কড়াইতে আমি অল্প করে একটু তেল নিয়ে নিলাম, তার মধ্যে কেটে রাখা মেথি শাক দিয়ে একটু নুন দিয়ে এটাকে জিরিয়ে নিচ্ছি ভালো করে। এক দু মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু মেথি শাকটা জিরিয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। আর ওই কড়াইতে অল্প একটু তেল নিলাম, আর তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে একে একে করে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর একটুখানি ক্যাপসিকাম, আর তিন চারটা কাজু বাদাম, তিন চারটা আলমন্ড, আর অল্প করে একটু চারমগজ, আর একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। পাঁচ থেকে সাত মিনিট পরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। আপনারা তো সবাই প্রায় জানেন যে আমি বাড়িতে কিন্তু নিরামিষই রান্না করি, যেহেতু ঠাকুরকে ভোগ দিয়ে থাকি তাই সবসময় নিরামিষ রান্না করে থাকি। তো আপনারাও যদি নিরামিষ কোনো দিন খান, তো গ্রেভি বানাতে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের গ্রেভি বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। আমিও প্রথমবার বানিয়েছিলাম, এতটা টেস্টি হয়েছে যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি।
তো যাই হোক, ওদিকে কিন্তু ওটাকে সেদ্ধ করতে বসিয়ে আমার অনেকটা কাজ এগোনো হয়ে গেল। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে নিয়েছি, আর এই কয়েকটা বেডশিটকে আমি বাইরে প্রায় দুদিন ধরে শুকোতে রেখেছিলাম, তো এখন শুকিয়ে গিয়েছে, ভালো করে ফোল্ড করে নিলাম। আমি না বেডশিট ফোল্ড করার সময় সবসময় ভেতরে তার যে পিলো কভারগুলো দিয়ে রাখি, পিলো কভারগুলো এরকম বেডশিটের মধ্যে দিয়ে রাখলে কী সুবিধে হয়, কখনোই পিলো কভারগুলো হারিয়ে যায় না। তো যাই হোক, 10 থেকে 15 মিনিট পরে আমি আবার কিচেনে চলে এসেছি, আর যেটা বসিয়ে গিয়েছিলাম ওটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। কড়াইতে আবার একটুখানি তেল নিয়েছি, তার মধ্যে অল্প একটু ঘি, গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু হিংও দিয়েছিলাম। তো তারপরে আমি এর মধ্যে ওই গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আর একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়েছি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গরম মশলা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি। তার আগে এর মধ্যে আমি মটর দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু আগে থেকে মটরটাকে সেদ্ধ করে রাখতে পারেন। তো এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি। তো এই গ্রেভিটা না খুব বেশি ফোটে, মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো বলে আমি ঢাকা চাপা দিয়ে একটু রান্নাবান্না করছিলাম, আর তার ফাঁকে ফাঁকেই কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। গ্রেভিটা বেশ মাখোমাখো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে আর একটুক্ষণ ফুটিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। আপনাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে শেষে একটু ক্রিমও দিতে পারেন। তো এর মধ্যে আমি একটু কাস্তুরি মেথিও দিয়েছিলাম, কাস্তুরি মেথি দিলে কিন্তু গ্রেভির টেস্টটা ভীষণই ভালো হয়। তো সেই কাজটা শেষ করে আমি জলের বোতলগুলো ভরতে চলে এসেছি। নর্মালি এই কাজটা আমার হাজব্যান্ড করে থাকে, কিন্তু আজকে ওর শরীরটা খুব একটা ভালো নেই বলে রেস্ট নিচ্ছে, তো ভাবলাম তার ফাঁকে কাজটা আমিই সেরে ফেলি। তো যাই হোক, দুপুরের কাজটা মোটামুটি শেষ করে আমরা এখন খেতে বসে গিয়েছি, আর তার সাথে আপনাদের থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।